অযথা রাগ এমন একটি মারাত্মক রোগ যা বড় বড় ফিতনা জন্ম দেয়, অনেককে দরজাকে খুলে দেয়। রাগ নফসের ওই উত্তেজনার নাম যা অপরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহিত করে। অযথা রাগ থেকে অসংখ্য বিষয় সৃষ্টি হয়। মনে রাখবেন, অযথা রাগের কারণে অনেক ধরনের গুনাহ জন্ম হয় যা আখিরাতের জন্য ধ্বংসের কারণ। যেমন রাগের কারণে হিংসা জন্ম নেয়, গীবত, চুগলখুরি, অন্তরের গোপন শত্রুতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যার দিকে অগ্রসর করা। রাগের কারণ হয় নিজের চেয়ে কম মর্যাদাবান মুসলমানকে নিকৃষ্ট মনে করা, ঘৃণ্য মানসিকতা সৃষ্টি হয়, উভয় পক্ষ থেকে গালিগালাজ অব্যাহত থাকে, মানুষ অহংকারে লিপ্ত হয়, বিনা কারণে মারামারিতে লিপ্ত হয়, অপরকে ঠাট্টা তামাশা করা হয়, মানুষকে অপরের প্রতি নির্দয় হওয়ার উদ্বুদ্ধ করা হয়, কারো প্রতি চক্ষু লজ্জা থাকে না। অনেক সময় রাগের কারণে হাসি খুশি পরিবার উজাড় হয়ে যায়, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে তালাক পর্যন্ত হয়ে যায়। অতঃপর পরিবর্তে স্বামী আফসোস করে যে আহ আমার কি হয়ে গেল, একটু সামান্য রাগ, এ রাগ থেকে কিন্তু সব শেষ হয়। এ রাগ থেকে অনৈক্যের সৃষ্টি হয়, রাগ থেকে আমাদের পরিবার ধ্বংস হয়ে যায়, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, রাগের কারণে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই রাগের কারণে অসংখ্য দেশ ধ্বংস হয়ে যায়।